কখনো করেননি ব্যাংকের এই কাজটি? বন্ধ হতে পারে পরিষেবা, কাটা যেতে পারে 1000 টাকা। আপনি কি আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সাথে যুক্ত করেছেন? যদি তা না হয় তবে তাড়াতাড়ি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করুন, কারণ এখন আর এর জন্য সময়সীমা বাড়ানো হবে না এবং এই কাজটি না হয়ে থাকলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক এখন তার গ্রাহকদের একটি সতর্কতা বার্তা পাঠাচ্ছে, যাতে গ্রাহকরা 30 জুনের আগে প্যানের সাথে আধার লিংক করতে পারেন। প্রকৃতপক্ষে আয়কর বিভাগ প্যান কার্ডকে আধার কার্ডের সাথে সংযুক্ত করার শেষ তারিখ হিসাবে 20 জুন 2021 নির্ধারণ করেছে। 30 জুনের মধ্যে আপনি যদি এটি না করেন তবে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এছাড়া আয়কর আইনের আওতায় আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে। দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য একটি নোটিশ জারি করেছে। ব্যাংক এই মাসের শেষের দিকে অর্থাৎ 30 জুনের মধ্যে তাদের প্যান আধার কার্ডটি লিঙ্ক করতে অ্যাকাউন্টধারীদের জানিয়েছে। এছাড়াও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি দিয়েছে যে এই নিয়ম অনুসরণ না করে সক্রিয় ব্যাংক পরিষেবাগুলি প্রভাবিত হবে। SBI তার গ্রাহকদের জানিয়েছে যে তারা যদি তাদের প্যান কার্ড আধার কার্ডের সাথে যুক্ত করতে ব্যর্থ হয় তবে এটি নিষ্ক্রিয় করা হবে। ব্যাংক অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দ্য অফিসিয়াল SBI এই তথ্য দিয়েছে। কোনো অসুবিধা এড়াতে এবং নিরবিচ্ছিন্ন ব্যাংকিং পরিষেবাদি উপভোগ করতে SBI তাদের গ্রাহকদের তাদের প্যান কার্ডকে আধার নম্বর দিয়ে লিঙ্ক করতে বলেছে। ব্যাংকের নোটিশের সাথে সাথে একটি গ্রাফিক বার্তা মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করেছে, যা ব্যাখ্যা করে যে কেন প্যানকে আধারের সাথে যুক্ত করা বাধ্যতামূলক, অর্থাৎ আধার কার্ড এবং প্যান কার্ডের সঙ্গে যুক্ত করার গুরুত্ব বোঝানো হয়েছে। SBI ছাড়া HDFC ব্যাংকও গ্রাহকদের সতর্ক করে দিয়েছে প্যানকে আধারের সাথে যুক্ত করতে। প্যানটি SMS-এর মাধ্যমে আধারের সাথেও যুক্ত করা যেতে পারে, তা ব্যাখ্যা করা হয়েছে। এর জন্য আপনাকে আপনার ফোনে টাইপ করতে হবে UID PAN, তারপরে 12 অঙ্কের আধার নম্বর টাইপ করুন এবং তারপরে 10 সংখ্যার প্যান নম্বর লিখুন। এরপর মেসেজটি 5676778 বা 5616 পাঠিয়ে দিন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন যে ব্যাংক থেকে যে নোটিশ জারি করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে গ্রাহকদের, আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক যদি না করান 30 জুনের মধ্যে তাহলে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা যেতে পারে জরিমানা হিসাবে 1000 টাকা। তাই 30 জুনের আগে যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করানো নাই, অতি সত্বর আপনাদের প্যান কার্ডটি লিঙ্ক করান এবং সুরক্ষিত থাকুন।